আমাদের অভিজ্ঞতার সম্মত এটি প্রথম এবং একমাত্র ঘটনা। তো যখন কেউ একটা নতুন ভালো কাজ চালু করে, পরবর্তীতে যারা এটা অনুসরণ করবে তাদের সবার স্বভাব জেনে থাকবে। আমরা আশা করব কৃষি ফার্ম এবং কৃষি ফার্ম কর্তৃপক্ষ তাদের উপর বরকত থাকবে। আপনারা অনেকেই জানেন, আমি তবু আরেকবার বলছি, ফ্রেশি ফার্মে নিশ্চয়ই অনেকে আছেন। ফ্রেশি ফার্ম একটি, এটাকে বলা যায় এগ্রোটেক কোম্পানি, যারা মূলত এগ্রিকালচার নিয়ে কাজ করে। তাদের প্রথম উদ্যোগটা শুরু হয়েছিল, পাইলটিং শুরু হয়েছিল উত্তরবঙ্গে। বাংলাদেশে অনেকগুলো জায়গাতে এর যিনি ফাউন্ডার মুজাহিদুল ইসলাম জাহিদ, তিনি গিয়েছেন, গিয়ে সব থেকে যে জায়গাটা কৃষিকাজের জন্য উপযোগী এর মধ্যে তিনি এমন জায়গা বেছে নিয়েছেন যেখানে ভবিষ্যতেও জমির অ্যাক্সেসিবিলিটি থাকবে, দাম সুলভ এবং আওতার মধ্যে থাকবে, কিংবা বন্যার পানি ওঠে না। আপনারা যারা এগ্রো নিয়ে আগ্রহী তার সাথে কথা বলতে পারেন। অবশ্যই ফ্রেশি ফার্মের উদ্যোক্তা এবং তার টিম এখানে আছেন, উদ্যোক্তা নেই, তার টিম এখানে আছেন। তিনি এই ব্যবসাকে দেশ থেকে দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে আফ্রিকা অবস্থান করছেন। তো আমরা তাদের ব্যবসায়িক সফলতা কামনা করছি এবং আজকের প্রতিযোগিতায় প্রথম যিনি আজান দিবেন ফারদিন লস্কর, তাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিচারকরা তাদের বিচার কার্য শুরু করবে নাকি সাথে। ফারদিন লস্কর, আপনি মঞ্চে চলে আসুন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح فلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ধন্যবাদ আপনাকে ফারদিন লস্কর, আপনার চমৎকার আজান এর জন্য। এবার আমরা শুনব হাসিব আশরাফ আপনার কাছ থেকে। أشهد أن لا إله إلا الله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলা এবারে আমরা আজান শুনব মোহাম্মদ আবু হুরায়রা আপনার কাছ থেকে আপনার আওয়াজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله. السلام عليكم.
ধন্যবাদ আপনাকে, আপনার আওয়াজে আজান আমরা শুনলাম জনাব মোহাম্মদ আবু হুরায়রা। এবারে আমরা আজান শুনব মোহাম্মদ রাশেদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إلا الله
আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম, আমরা যার কণ্ঠে আজান শুনলাম। বাংলাদেশে আমরা যারা বড় হয়েছি, আমরা সবাই ছোট থেকে বিভিন্ন মসজিদে আশেপাশে আজান শুনে শুনে বড় হয়েছি, এবং ব্যাপারটা হয়তো এরকম না যে কার আজান বেশি ভালো। প্রত্যেকের গলার আওয়াজের আলাদা আলাদা মাধুর্য আছে। সম্ভবত আমরা বিটিভির তিনটা আজান একসময় শুনতাম, জোহর, আসর, মাগরিব, ইশার, সাথে মসজিদে নববী বা হারাম শরীফের সুন্দর দৃশ্য দেখানো হতো। ওই সময় এটা একটা বড় ব্যাপার ছিল আমাদের জন্য দেখতে পাওয়া। সেই আজান আবার আমরা এলাকার মসজিদে হয়তো শুনতাম না। আবার যারা গ্রামে থাকার সৌভাগ্য হয়েছে, তারা হয়তো কোনো পেশাদার মুয়াজ্জিন নয়, পালা করে এক এক দিন এক একজনের আজান বা সন্ধ্যার সময় মাঠ থেকে ফেরত আসা কেউ, কিংবা মাঠে মানে কৃষিকাজ করতে করতে সেখানে দাঁড়িয়ে আজান দেয়া, এই প্রত্যেক আজানের আলাদা আলাদা মাধুর্য আছে। তো যদিও এখানে লেখা আছে প্রতিযোগিতা, কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে আমরা আলাদা আলাদা কণ্ঠের মাধুর্যে আজান শুনতে পাচ্ছি। এবার আমরা যার আজান শুনবো, তিনি হচ্ছেন আবু সুফিয়ান বিন মুস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম আবু সুফিয়ান বিন মুস্তফা, আমি একজন তালেবুল ইলম, রাজধানী ঢাকার শাহজাহানপুর জামিয়াতুস সুবহানে অধ্যয়নরত আছি, পাশাপাশি রাজারবাগ গ্রিনল্যান্ড জামে মসজিদে খাদেম হিসেবে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله الله
ধন্যবাদ জনাব আবু সুফিয়ান বিন মুস্তফা। এবার আমরা যার কণ্ঠে আজান শুনব, আতাউর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার আজান শোনানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، السلام عليكم ورحمة الله। ধন্যবাদ জনাব আতাউর রহমান। এবারে আজকের সর্বশেষ যার আজান আমরা শুনবো, মোহাম্মদ মুজাম্মেল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন محمد رسول الله، أشهد أن محمد رسول الله،
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله ধন্যবাদ মোহাম্মদ মুজাম্মেল হক আপনাকে।